সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস সেভেন এর থার্ড সামি ডিবি ইভ্যালুয়েশন 2023 সালের ইংলিশ সাবজেক্টের একটি প্রশ্নপত্র দেখে নেব। এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তো চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ওকে, এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেবে। এখানে তোমরা সমস্ত ভিডিওর পাশাপাশি পিডিএফ ফাইলগুলোও কিন্তু পেয়ে যাবে। এই পিডিএফ থেকে তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো চাইলে প্র্যাকটিস করতে পারবে এবং পড়তে পারবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রটি দেখে নিই। তো প্রথমে দেখো কী দেওয়া আছে, সেকশন এ রিডিং কমপ্রিহেনশন 3, ঠিক আছে। এক নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটিকে পড়ে তোমাদের নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। প্যাসেজটি তোমাদের লেসন 12, ঠিক আছে, মাই ডায়েরি, সেখান থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। এখানে অন ফ্রাইডে জুন 12th আই ওয়েক আপ অ্যাট 6 o'clock, ঠিক আছে। এখান থেকে শুরু হয়েছে প্যাসেজ এবং শেষ হয়েছে কোথায়, ওয়েয়ার গোয়িং টু বি গ্রেট পার্লস, ঠিক আছে। এই পর্যন্ত কিন্তু প্যাসেজটা দেওয়া আছে। সম্পূর্ণ প্যাসেজটা ভালোভাবে পড়বে, পড়ার পর নিচের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো কী দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথমে নাম্বার এতে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তর যেটা হবে। এখানে তিনটে করে অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটিকে বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে, চার একে চার নম্বর। এরপর নাম্বার বিতে কী দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের মান দু নম্বর করে, তিন দুগুণ ছ নম্বর। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের লিখতে হবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের যে প্যাসেজটা এখানে দেওয়া হয়েছে এই প্যাসেজের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। সেগুলো তোমাদের এই প্যাসেজ থেকে খুঁজে বের করে নিয়ে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে, ঠিক আছে। এর প্রশ্ন দেখো নাম্বার দুয়ে, রিড দ্য ফলোয়িং এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে একটি পোয়েম দেওয়া হয়েছে, পোয়েমটি তোমাদের লেসন 10, ঠিক আছে, দ্য ইকোয়িং গ্রিন, সেখান থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। সেটা তোমাদের টিল দ্য লিটল ওয়ান্স ওয়ারি, এখান থেকে শুরু করে অন দ্য ডার্কেনিং গ্রিন, এই পর্যন্ত কিন্তু এই পোয়েমটিকে দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ পোয়েমটা যতটা এখানে দেওয়া আছে এটা ভালোভাবে পড়বে, পড়ার পর এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তর তোমাদের লিখতে হবে। প্রথমে কী দেওয়া আছে নাম্বার এতে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তর যেটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। তিনটি প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান এক নম্বর করে, তিনের ক্ষেত্রে তিন নম্বর, ঠিক আছে। এরপর নাম্বার বিধি কী দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে দু নম্বর করে, দুই দুগুণ চার নম্বর। নাম্বার সিতে দেওয়া আছে, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে যেমন চেয়ারফুল, কাম ডাউন, ঠিক আছে, ভেরি টায়ার্ড, এগুলোর অর্থ কী, সেই অর্থটা কিন্তু আমাদের এই পোয়েমটার মধ্যে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে খুঁজে নিয়ে এগুলোর শব্দে এগুলোর যে অর্থ সেই অর্থগুলো পাশে লিখতে হবে, ঠিক আছে। তিনটি প্রশ্ন দেওয়া আছে, তিনেকে তিন নম্বর, প্রতিটির জন্য এক নম্বর করে দেওয়া আছে। এরপরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে, রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে তিন নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে, ঠিক আছে। এই আনসিন প্যাসেজটি তোমাদের যে কলেরা রোগ সম্পর্কে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, প্যাসেজটা। তো সম্পূর্ণ প্যাসেজটিকে তোমাদের ভালোভাবে আগে পড়তে হবে, এখানে পড়ার পর যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। যেমন প্রথমে নাম্বার এতে কী দেওয়া আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, সঠিক উত্তর যেটা হবে তার পাশে লিখতে হবে টি, এবং ভুল উত্তর সঠিক স্টেটমেন্ট যেটা তার পাশে লিখতে হবে টি, আর ভুল স্টেটমেন্ট হলে তার পাশে লিখতে হবে এফ, ঠিক আছে। এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে। এরপর নাম্বার বিতে কী দেওয়া আছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ঠিক আছে। এখানে যে চারটি দেওয়া আছে এই চারটিকে আমাদের সম্পূর্ণ করতে হবে, উপরে যে আমাদের প্যাসেজটা দেওয়া আছে, ঠিক আছে, এই প্যাসেজটি থেকে তথ্য নিয়ে এই যে শূন্যস্থান, ঠিক আছে, এই যে চার্ট, এই চার্টটিকে আমাদের সম্পূর্ণ করতে হবে। পাঁচটি প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে, পাঁচ একে পাঁচ নম্বর। যেমন প্রথমটা কী দেওয়া আছে, নেম অফ দ্য ডিজিজ, অর্থাৎ রোগটার নাম কী, রোগটার নাম হচ্ছে কলেরা, তো এখানে লিখতে হবে কলেরা, ঠিক আছে। এভাবে বাকি যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর কিন্তু উত্তর এখানে ডান দিকে লিখতে হবে, ঠিক আছে। এই উত্তরগুলো কিন্তু তোমরা প্যাসেজের ভেতরে পেয়ে যাবে, প্যাসেজটা পড়লেই কিন্তু সেখান থেকে তোমরা সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে। এরপর নাম্বার সিতে কী দেওয়া আছে, ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, ঠিক আছে। অর্থাৎ প্যাসেজটি যেটা আমরা পড়লাম সেই প্যাসেজের মধ্যে আমরা এর অর্থটা পেয়ে যাবো। এখানে কী দেওয়া আছে, আ লার্জ কোয়ান্টিটি, এটার অর্থ কী, ঠিক আছে। আর লার্জ কোয়ান্টিটি মানে হচ্ছে কি, অনেক বেশি পরিমাণে। তো এটার একটা ওয়ার্ড বা এর একটা শব্দের অর্থ সেটা কিন্তু ওই প্যাসেজের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে খুঁজে নিয়ে আমাদের এখানে লিখতে হবে। নাম্বার ডিতে কী দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান দু নম্বর করে, দুই দুগুণে চার নম্বর। এরপরে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই সেকশনে কী দেওয়া আছে, চার নম্বর থেকে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
এখানে কি দেওয়া আছে নাম্বার এতে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং অ্যাডভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে যে এই যে অ্যাডভার্বগুলো দেওয়া আছে ঠিক আছে, এই অ্যাডভার্বগুলো কোনখানে বসবে কোনটা কোথায় বসবে সেগুলো কিন্তু এখানে সঠিক জায়গাতে বসাতে হবে। ওকে, প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে পাঁচ একে পাঁচ নম্বর, পাঁচটি প্রশ্ন দেওয়া আছে। যেমন এখানে কী দেওয়া আছে ব্রেভলি ঠিক আছে, ভেরি ক্লিয়ারলি, ফেথফুলি, ফ্লুয়েন্টলি, ঠিক কোনটা কোথায় বসবে সেটা বোঝাতে হবে। যেমন প্রথমটা কী দেওয়া আছে দ্য সোলজার্স ফট, এখানে হবে ব্রেভলি, অর্থাৎ সৈনিকরা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিল ঠিক আছে। এভাবে বাকিগুলোও কিন্তু লিখতে হবে প্রথম। তারপরটা কী কী দেওয়া আছে হি ক্যান স্পিক ইংলিশ, এখানে হবে হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, মানে সে অনর্গল ইংলিশ বলতে পারে ঠিক আছে। এভাবে কিন্তু লিখতে হবে বাকিগুলো। পরের প্রশ্নগুলো দেখো তোমরা, নাম্বার বিতে কী দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল মডেলস, এখানে সুটেবল মডেলস, মডাল ভাব কোনগুলো ক্যান কুড ঠিক আছে, মে মাইট, এইগুলো হচ্ছে মডাল ভাব। তো এইগুলো দিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। মডেলস আর টু কনভে কনভে দ্য সেন্স অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য ব্র্যাকেটস ঠিক আছে। তো এখানে যে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে মানে মডাল ভাব কোন মডাল ভাবগুলো বসবে তার একটা হিন্টস এখানে দেওয়া আছে। যেমন পারমিশন, অর্থাৎ এখানে আমাদের অনুমতি অর্থে একটা মডাল ভাব এখানে বসাতে হবে। যেমন ইউ কী হবে, ইউ মে গো নাও, ইউ মে গো আউট নাও, তুমি এখন বাইরে যেতে পারো। তো এখানে হবে মে ঠিক আছে, এরকম পসিবিলিটি এখানে হবে কি, পসিবিলিটি মানে কি সম্ভব, সম্ভব অর্থে হবে এখানে ঠিক আছে। তো এখানে ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে ঠিক আছে। এটা হবে ইউ ক্যান গো মান গো নাও প্রথমটা ঠিক আছে, এর পারমিশন মানে ইউ ক্যান গো নাও, গো আউট নাও, তুমি এখন বাইরে যেতে পারো। পরেরটা হবে ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে ঠিক আছে, এরকম। এরপরটা দেওয়া আছে অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য অর্থে ঠিক আছে, ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংলিশ বলতে পারো ঠিক আছে। এরপরটা কী হবে, ইউ শুড রেসপেক্ট ইউর ন্যাশনাল ফ্ল্যাগ ঠিক আছে, তোমার যে জাতীয় পতাকা সেটাকে সম্মান করা উচিত, এরকম করে এগুলোকে মডেল ভাবে বসাতে হবে। নাম্বার সিতে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে কোনটা সঠিক হবে সেই ভার্বটা এখানে বসাতে হবে। প্রথমটা কী দেওয়া আছে দেখো, এভরি বয় অ্যান্ড গার্ল, তো এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, এখানে হবে হ্যাজ ঠিক আছে। এ টেক্সট বুক, প্রত্যেকটা ছেলেমেয়েদের একটা করে কী আছে টেক্সট বুক আছে ওকে। এরপরটা দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে হবে ইজ ঠিক আছে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট ওকে, অর্থাৎ ছাত্রছাত্রীদের একজন উপস্থিত আছে এরকম। এরপরে নাম্বার ডিতে কী দেওয়া আছে, পুট আর্টিকেলস অফ পুট আর্টিকেলস অর প্রিপোজিশনস ওয়্যার নেসেসারি অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস, তো এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোথায় আর্টিকেল বসবে কোথায় প্রিপোজিশন বসবে সেগুলোকে বসাতে হবে এবং সেন্টেন্সটিকে আর একবার করে লিখতে হবে। যেমন প্রথমটা দেওয়া আছে বাইবেল ইজ দ্য স্ক্রিপচার, তো এখানে বাইবেলের আগে একটা দা বসবে ঠিক আছে, টি এইচ দা, তো দ্য বাইবেল ইজ দ্য স্ক্রিপচার, এটাকে আর একবার লিখতে হবে। এইভাবে বাকিগুলো কিন্তু তোমাদের আর্টিকেল অথবা প্রিপোজিশন দিয়ে সেগুলোকে বসিয়ে তারপর বাক্যটিকে আর একবার লিখতে হবে ঠিক আছে। পরের প্রশ্নগুলো দেখো, সেকশন সি রাইটিং স্কিল, তো রাইটিং স্কিলে দেওয়া আছে নাম্বার পাঁচে রাইট আ শর্ট বায়োগ্রাফি অফ রাজা রামমোহন রায় ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন, এখানে রাজা রামমোহন রায় সম্পর্কে কিছু ইনফরমেশন বা তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলোর সাহায্যে রাজা রামমোহন রায় সম্পর্কে একটি বায়োগ্রাফি লিখতে হবে ঠিক আছে। প্রশ্নের মান হচ্ছে দশ নম্বর। বায়োগ্রাফিগুলো তোমাদের তথ্যগুলো এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে নেম রাজা রামমোহন রায়, ডেট অফ বার্থ দেওয়া আছে, ফাদার অ্যান্ড মাদার নেম দেওয়া আছে, এডুকেশন দেওয়া আছে ঠিক আছে, কান্ট্রিজ ভিজিটেড মানে কোন কোন দেশে তিনি গিয়েছিলেন সেগুলো দেওয়া আছে, অ্যাচিভমেন্ট তিনি কী কী অ্যাচিভমেন্ট ঠিক আছে কী কী অ্যাচিভ করেছিলেন সেগুলো দেওয়া আছে, ডেথ মানে মৃত্যু দেওয়া আছে, সব তথ্যই কিন্তু এখানে দেওয়া আছে, শুধুমাত্র তোমাদের এটাকে সাজিয়ে লিখতে হবে। এরপর হচ্ছে নাম্বার ছয়, কী দেওয়া আছে রাইট আ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে একটি কিছু পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসগুলোর সাহায্যে তোমাদের একটি গল্প লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে দশ নম্বরের ওকে। সেটা হচ্ছে তোমাদের যে পয়েন্টগুলো দেওয়া আছে, দুটি বন্ধু একটা জঙ্গলের মধ্যে গিয়েছিল, তার একটা ভাল্লুক দেখেছিল ঠিক আছে, প্রথম বন্ধুটা গাছের উপরে উঠে পড়েছিল আর দ্বিতীয় বন্ধুটা কি মাটিতে শুয়ে পড়েছিল, তারপর ভাল্লুকটা সে তাকে তার নাক চোখ মুখ শুঁকে চলে গিয়েছিল মৃত্যু ভেবে ঠিক আছে, এইভাবে দ্বিতীয় বন্ধুটা বেঁচে গিয়েছিল ঠিক আছে। তো এটাই হচ্ছে সেই গল্পটাই কিন্তু এখানে দেওয়া আছে আউটলাইনগুলো, যেগুলোর সাহায্যে তোমাদেরকে সম্পূর্ণ গল্পটাকে লিখতে হবে ওকে। তো এটা ছিল ক্লাস সেভেনের থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষা, তোমাদের ইংলিশ সাবজেক্টের একটি প্রশ্নপত্র, প্রশ্নপত্রের অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে ওকে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করে নিয়ে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে ওকে, এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, সেখানে এই ভিডিওর যে পিডিএফ ফাইল সেটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রশ্নপত্রগুলো চাইলে প্র্যাকটিস করতে পারবে ওকে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।